মাসলটাকে তুমি ফোর্স করছো একটা গ্রো করার জন্য। কত স্ট্রেচ হবে তত বিষয় বাইসেপস আসবে। বাইসেপ ট্রাইসেপ সুপারসেট, তো ট্রাইসেপ আর বাইসেপ কি করে সুপারসেট মারতে তোমাদের দেখাবো আজকে। ওইগোলিপটিক অলরেডি প্রপার ফর্ম, চলো স্টার্ট। প্রথমে আজকে আমরা ট্রাই করছি ট্রাইসেপের, প্রথম মারবো সার্কিট পুশআপ, তারপর সুপারসেট মারবো ক্লোজ গ্রিপ চিন আপ। তো একটা ট্রাইসেপ একটা বাইসেপ, এই দুটো সুপারসেটই মারবো। চলো প্রথম শেষ স্টার্ট করি। এবার এসো সুপারসেট মারবো ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস। তো এস তো মারো সুপার সিক্স স্ট্রিক কাল, স্ট্রিক কাল মানে দিয়ালে পিকটা ঠিকবে, ঠিক আছে। আগে বেটে দেখিয়েছিলাম এর বলে আজ করো দাদু, তোমার তো তোমার আরও এটা কঠিন হবে, ডিফিকাল্টি লেভেল বাড়বে। তো এটা আরও তিন সেট মারবো সুপার সেট। তো আমি বারবার একটা কথাই বলি, ঠিক আছে, ওইটি থেকে যাবে না, বাইসেপ ট্রাইসেপ খুব ছোটো মাসলটা মাসেল, ঠিক আছে। তুমি আড়াই কেজি পাঁচ কেজি তুমি কন্ট্যাক্ট করে মারতে পারো, তো মাইনাস হয়ে মাসেল কানেক্ট করতে পারো, তো পাম্প নিয়ে নেবে, ঠিক আছে। তবে এক সেট মারলাম পাম্প, তোমরা দেখতে পাচ্ছ, এরপর দশ কেজি নিয়ে মারবো। তোমার যেমন স্ট্রেংথ আড়াই পাঁচ কেজি লাগিয়ে নিও, ঠিক আছে। চলো সেকেন্ড সেট স্টার্ট করি। এবার বাইসেপ ট্রাইসেপ সুপার সেট হলো ফিচার কাল, আমার ফেভারিট এটা বাইসেপ পিকের জন্য, ঠিক আছে। তোমরাও মারতে পারো ফিচার কাল, পুরো পার্টিকুলার তোমার শর্ট হেড স্পেশাল আসবে, ঠিক আছে। ফিচার কাল শুধু মারবো আমরা কিক ব্যাক, অ্যাসেপ কিক ব্যাক, ঠিক আছে, অ্যাসেপ লং হিটের জন্য। চলো স্টার্ট করি। রেকর্ড হয়ে যাবে? হ্যাঁ রেকর্ড হয়ে গেছে। তো ফিচার কাল যত তুমি হাত খুলবে তত বেশি প্রেসার আসবে বাইসেপ, ঠিক আছে। কিক ব্যাক, ঠিকঠাক করে ফর্ম নেই, ঠিক আছে। এটা জিমি হামাস সবাই ভুল করে, ঠিক আছে। পাঁচ পাঁচ কেজি দশ পনেরো আওয়া দরকার নেই, ইউলিপ করা দরকার নেই, হাত পুরো স্ট্রেচ হবে, কন্ট্যাক্ট যত স্ট্রেচ হবে তত বেশি বাইসেপসে আসবে। মাসাল যখন স্ট্রেচ করলো, দেখো স্ট্রেচ তখন কন্ট্যাক্ট করলে তখন প্রপার একদম শর্ট হেডে আসবে, দেখো বাইসেপসে পিক যে বলে এটাকে, ঠিক আছে। হাফ মারা দরকার নেই। তো নেক্সট সেট মারবো আবার সুপার সেট ট্রাইসেপ রোপ ওভারহেড এক্সটেনশন, তার সঙ্গে মারবো তোমার স্পাইডার কাট, ঠিক আছে। তো এটা রোপ ওভারহেড এক্সটেনশন, ঠিক আছে, যখন নামাবে আস্তে আস্তে করে নামাবে, মানে ইসেন্ট্রিক স্পিডে থাকবে, আস্তে করে নামাবে, যত আস্তে হয় মাইনাস হয়ে মাসে কানেক্ট কানেক্ট হবে। এটা আগে আমি দেখেছিলাম ইসেন্ট্রিক মুভমেন্ট কোনটা বলে। এসে মারো স্পাইডার কাল, এটা আমার স্পাইডার কাল, কোনো চিজ চিজ মুভমেন্ট হবে না, আমার বাইসেপসই আসবে, কোনো ওই বাড়ার দরকার নেই। আমি আড়াই আড়াই পাশে মারলাম, তো দু সেট মারবো আর আর একটা কথা, এক্সারসাইজ করতে করতে তোমরা স্ট্রেচিং করবে, কিছু পোজ করবে, ঠিক আছে, এতে তোমার ব্লাড সার্কুলেট হয়, ঠিক আছে। তো দেখে নাও কিছু কিছু পোজ, পরবর্তীতে পোজিং এর ভিডিও নিয়ে আসবো। মারবো বাইসেপসে হ্যামার কাল লং হেডের জন্য, তো এটা আমি ড্রপ সেট মারবো। তো আমার ফেভারিট ড্রপ সেট আর সুপার সেট, তুমি দেখতে পারেন সুপার সেট ড্রপ সেট বেশি মারি, ঠিক আছে। তো চলো
তো স্টার্ট করব আমরা ওই কমিটি না বাড়িয়ে বাড়িয়ে দিবে 10 10 10 ফর্ম ইজ ইম্পর্টেন্ট ওয়েট ম্যাটার করে না দেখে নাও একদম কমন বেসিক এগুলো করা অবশ্যই দরকার, এগুলো না করার জন্য ট্রাইসেপ উইক থেকে যায়। ঠিক আছে, মারবো শর্ট গ্রিপ পুশআপ। মারতে বললাম আমি জানি যারা বিগিনার্স আছে বা যারা পাওয়ার চলে যাওয়ার জন্য মারতে পারবে না, কিন্তু এইটা হলো চ্যালেঞ্জিং ব্যাপার। ঠিক আছে, শেষ খেলে পুশআপ মারবে মানে মাসেল লেগে তুমি ফোর্স করছো গ্রো করার জন্য। ঠিক আছে, তো শেষ খেলে তোমার ফর্ট গ্রিপ ট্রাইসেপ মেরে দেখবে, ট্রাইসেপটা আলাদা একটা পাম নেবে। ঠিক আছে, ধরো ভিডিওর এই পর্যন্তই ছিল বাইসেপ আর ট্রাইসেপ। ঠিক আছে, তো ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে কমেন্টে অবশ্যই জানিও। চলো আজকের মতো শেষ, bye and good night.